ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হিঙ্গলগঞ্জে অসুস্থ শতাধিক গ্রামবাসী তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে গ্রামে মেডিকেল টিম ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক হাসপাতালে ভর্তি পঞ্চাশ জন বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের উত্তর তোলার ঘটনা জানা গেছে শতাধিক মহিলা পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এদের মধ্যে পঞ্চাশ জনকে নয় নম্বর স্যান্ডেলবিল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের গ্রামেই চিকিৎসা করা হচ্ছে এলাকায় মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে পর্যাপ্ত ওষুধেরও ব্যবস্থা এদের মধ্যে গুরুতর অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালেও ভর্তি করা হয়েছে কয়েকজনকে জ্বর পায়খানা বমি মাথার যন্ত্রণা সহ বিভিন্ন উপসর্গ দেখা গেছে আক্রান্তদের ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স হিঙলগঞ্জ